আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ বাইরে কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি হল বাংলাদেশ হাই কমিশন করারামপুর মালয়েশিয়া করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়ান সরকারের নির্দেশনা অনুযায়ী আঠারোই মার্চ থেকে শুরু করে একত্রিশে মার্চ পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এটাকে বলে রাখি আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে যে কোনো সংবাদ আমরা উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে সেজন্য আমাদের এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিন যাতে তারাও সতর্ক হতে পারে এবং তারা এই বিষয়গুলো জানতে পারে সেজন্য প্রচুর পরিমাণ আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ওকে যেটা বলতেছিলাম যে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের সমস্ত প্রকার কার্যক্রম বন্ধ থাকবে আঠারোই মার্চ থেকে শুরু করে একত্রিশে মার্চ পর্যন্ত এটি করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়ান সরকার যেই ঘোষণাটি দিয়েছেন দুই সপ্তাহ হোম কোয়ান্টারিন এই প্রোগ্রামের জন্য বাংলাদেশ হাই কমিশন করালামপুরো সমস্ত প্রকার কার্যক্রম বন্ধ থাকবে অতীব জরুরি এবং অত্যাবশ্যকীয় কাজ ব্যতীত অতীব জরুরি এবং যেটা অত্যাবশ্যকীয় এই কাজগুলোর জন্য কিছু সেবা প্রদান করবে যেরকম আপনার পাসপোর্ট রিলেটেড ভিসা রিলেটেড টামিল পাস রিলেটেড কিছু কাজ যেগুলো অতীব জরুরি করা লাগবে সেই কাজের জন্য কিছু সেবা প্রদান করে থাকবে সেজন্য প্রত্যেকটা সেবার জন্য আলাদা আলাদা টেলিফোন নাম্বার দিয়ে দেবে সেজন্য যারা এই সেবার আওতায় আসেন তারা যোগাযোগ করবেন এই সমস্ত টেলিফোন নাম্বারে যেরকম প্রতিপ জরুরির মধ্যে যেরকম আছে যে কোনো লোক যদি মৃত্যুবরণ করে তাহলে তো এটা খুবই জরুরি তার লাশটা দেশে পাঠাতে হবে এই রিলেটেড বিশেষ বিশেষ কাজের জন্য কিছু কিছু সেবা প্রদান করে থাকবে কেউ মৃত্যুবরণ করলে অথবা ইমিগ্রেশনের অপারেসির তারা কেউ যদি আটটক পরে তার যদি কোনো প্রকারের লেটার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিছু কাজ খোলা থাকবে এবং পাসপোর্ট পাসপোর্টেরও যদি কারো ইমার্জেন্সি কোনো পাসপোর্ট প্রয়োজন হয় অথবা পাসপোর্ট ইমার্জেন্সি ডেলিভারি প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিছু কাজ আপনারা কিছু সেবা প্রদান করে থাকবে বাংলাদেশ হাইকমিশন কলালামপুর ওকে সেই জন্য বাংলাদেশ হাই কমিশন একটা নোটিশের মাধ্যমে কয়েকটি বিভাগের জন্য আলাদা আলাদা মোবাইল নাম্বার দিয়েছে যারা অতীব জরুরি কাজের জন্য বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হয় তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন যেরকম পাসপোর্ট সংক্রান্ত যদি অতীব জরুরি কোনো কাজ আপনাদের দরকার হয় তাহলে যে নাম্বারটি যোগাযোগ করবেন সেটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট এইট ফাইভ অথবা জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পাসপোর্ট রিলেটেড যদি অতি জরুরি কোনো পরামর্শ বা ইনকোয়ারি আপনাদের প্রয়োজন হয় এবং বিভিন্ন অ্যাটাস্টেশন সত্যায়ন অথবা সার্টিফিকেট সত্যায়ন এই জাতীয় যদি কোনো জরুরি কাজ প্রয়োজন হয় অথবা কোনো একজন লোক মারা গেছে তার সার্টিফিকেট সত্যায়ন করতে হবে অথবা তার জন্য কোনো লেটার ইস্যু করতে হবে সেক্ষেত্রে যে নাম্বারটিতে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি থ্রি ফাইভ ফাইভ নাইন এইট টু ওয়ান আবার বলছি জিরো ওয়ান থ্রি থ্রি ফাইভ ফাইভ নাইন এইট টু ওয়ান এই নাম্বারে যদি কোনো প্রকারের লেটার প্রয়োজন হয় অতি জরুরি অথবা সার্টিফিকেট অ্যাটাস্টেশন বা যে কোনো প্রকার কাগজপত্র অ্যাটাস্টেশনের প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি কোনো প্রকারের অপারেসির কারণে কেউ ইমিগ্রেশনের দ্বারা আটক পড়েন তারা ট্রাভেল পাসের জন্য বা অতীব জরুরি যদি কারো ট্রাভেল পাস প্রয়োজন হয় সেক্ষেত্রে যে নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফাইভ ফোর সেভেন সিক্স ফাইভ এইট জিরো আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান টু টু নাইন জিরো থ্রি টু ফাইভ টু এই নাম্বারে যদি কারো ট্রাভেল পাস প্রয়োজন হয় বা ট্রাভেল পাস রিলেটেড যদি কোনো প্রকারের তথ্য বা কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করতে পারে ওকে মালয়েশিয়ান সরকারের বিধিনিষেধ অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন কলালামপুর আরও কিছু কিছু আমাদের গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন যেগুলোর উপদেশ আমাদেরকে মানা খুবই জরুরি এর মধ্যে আছে যে সকল প্রকার বিধিনিষেধ মালয়েশিয়ান সরকার যেই সমস্ত বিধিনিষেধগুলো দিয়েছে পরবর্তীতে এই দুই সপ্তাহের জন্য প্রত্যেকটা বিধিনিষেধগুলো পুক পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে স্মরণ করতে হবে ফলো করতে হবে এবং মানতে হবে জন্য যদি যে কোনো একটা বিধিনিষেধ আমরা অমান্য করি বা আমাদের মন মতো চলি তাহলেই কিন্তু আমরা পাকড়াও হব মালয়েশিয়ান ইমিগ্রেশনের দ্বারা মালয়েশিয়ান পুলিশের দ্বারা আমাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হবে পরবর্তীতে মালয়েশিয়ার এই সময়ে মালয়েশিয়ান সরকারের যেই বিধিনিষেধগুলো আমাদেরকে দিয়েছেন যদি কোনো একটা বিধিনিষেধ আমরা লঙ্ঘন করি তাহলে দশ হাজার টাকা জরিমানা সহ হতে পারে দুই বছরের জেল বিধিনিষেধগুলো যেরকম কি বিধিনিষেধগুলো দিছে গত ভিডিওতে আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি যে কোন প্রকারের এই দুই সপ্তাহ ছুটি পেয়েছেন দেখে কোনো প্রকারের সমাবেশ এরপরে কোন প্রকারের পিকনিক কোন প্রকারের হই একাধিক লোক একসাথে জড়ো হওয়া অনেকগুলো লোক জড়ো হওয়া রাস্তা দিয়ে হাঁটাচলা অনেকগুলো লোক একসাথে এই এই সমস্ত কাজের জন্য কিন্তু পাকড়াও হতে পারেন মালয়েশিয়ান দ্বারা অথবা লোকাল পুলিশের দ্বারা হতে পারে আপনার জরিমানা সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত এবং হতে পারে দুই বছরের জেলও সেজন্য মালয়েশিয়ান সরকার যেই বিধিনিষেধগুলো সকলের জন্য জারি করেছেন পরবর্তী দুই সপ্তাহের জন্য আমাদের উচিত হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই বিধিনিষেধগুলো মেনে চলার ওকে একজনে প্রশ্ন করেছিলেন গতকালকের ভিডিওতে যে তার বাবা ধরা পড়েছে ইমিগ্রেশনের দ্বারা এখন তার মালিক সমস্ত প্রকার কাগজ সাবমিট করেছে ইমিগ্রেশনে সেক্ষেত্রে তারা সারা পাবে কি না যে অবশ্যই যদি কেউ এই পরিস্থিতিতে মালয়েশিয়ান ইমিগ্রেশনের দ্বারা আটক হন বা কোনো স্থিতিতে আপনার আট আপনাদেরকে অ্যারেস্ট করে মালয়েশিয়ান ইমিগ্রেশন অথবা লোকাল পুলিশ তাহলে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের মালিকের সাথে যোগাযোগ করবেন মালিককেই কিন্তু আপনাদেরকে দ্রুত সারানোর একটা ব্যবস্থা করতে পারবেন সেজন্য মনে রাখবেন যে খুব দ্রুত মালিকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আর যাদেরকে যাদের ভিসা নাই যাদের পারমিট নাই তারা দয়া করে এই সময় এমনিতেই তো বলছে যে ঘর থেকে বের হওয়া যাবে না আপনারা আরও সতর্কবান হবেন এই সময় কিন্তু কোথাও চলাফেরা করবেন না বাই চান্স আপনাদের যদি পুলিশে আটকায় এই সময় কিন্তু আপনারা অনেক বছরের জেলে হয়ে যাবে সেজন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে এই মুহূর্তে এবং যারা এক প্রদেশ থেকে আর এক প্রদেশে আছেন সাপোজ কেউ যদি জোহর বারুতে অথবা ক্লান্তাংয়ে আসেন অথবা পেরা পিনাংয়ে আসেন তারা যারা মালয়েশিয়াতে আসতে চান এই মুহূর্তে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের গ্যাদার্থে একটা কথা বলি আপনারা জানেন যে মালয়েশিয়ার নাগরিকও যদি একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য একটা ডিস্ট্রিক্টে যেতে চায় তাহলেও তার হোম টাউন থেকে তার ঠিকানার আশেপাশে যেই পুলিশ স্টেশন আছে পুলিশ বেলায় থেকে কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে এরপরে অন্য একটা স্টেটে যেতে পারবে তাছাড়া কিন্তু মানুষের নাগরিকও একটা জেলা থেকে আরেকটা জেলায় যেতে পারছে না সেজন্য আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন এরাও যদি একান্তই গুরুত্বপূর্ণ প্রয়োজন না হয় তাহলে এক জেলা থেকে আরেক জেলা যেতে পারবেন না যদি যেতে চানো তাহলে আপনার নিকটস্থ পুলিশ স্টেশন পুলিশ বেলায় থেকে একটা লেটার এনে এরপরে কিন্তু আপনাকে যেতে হবে সেজন্যই এই কথাগুলো আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত সারা বিশ্বে আমাদের খুব সতর্কতা থাকতে হবে এবং এটা আমাদের নিজেদের সেফটির জন্য আল্লাহর কাছে বেশি বেশি আমাদেরকে দোয়া করতে হবে বেশি বেশি চাওয়ার দরকার আছে যে আল্লাহ আমাদেরকে গুণাগুলো মাফ করে দেওয়া আমাদের অনেক অন্যায় হয়েছে এটা আল্লাহ পাখির একটা গজব সেই জন্য আল্লাহ পাখির কাছে প্রচুর পরিমাণ দোয়া ফার করতে হবে আমাদেরকে এবং নামাজ কালাম প্রচুর পরিমাণে আদায় করতে হবে আল্লাহর রহমতেই পারে একমাত্র আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে অন্য কোনো কারোর শক্তি নাই কোনো মেডিসিনের শক্তি নাই বা কোনো রাজা মন্ত্রীর বা প্রধানমন্ত্রীর শক্তি নাই যে এই ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করবে একমাত্র আল্লাহ আলাই পারে আমাদেরকে এই জটিল একটা বিপদ থেকে রক্ষা করতে সেজন্য আমরা যারা আসি প্রত্যেকেই প্রচুর পরিমাণে নামাজ কালাম করবো তাজবি তাহলিল এবং দোয়া পার করব যেন আল্লাপরবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই বিপদ থেকে নাজার দান করেন এবং কি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করব প্রচুর পরিমাণে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আমাদের এই ভিডিও দ্বারা আমাদের এই ইনফরমেশনগুলোর দ্বারা সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার